গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইউসুফ রামাদান বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, সে ছবি পেয়েছে ফিলিস্তিনের গোয়েন্দা সংস্থা। This information came to our attention during the football games in Qatar. That was the first time came to our attention and our intelligence sources were interested about this thing and they were able to get some photos. He was meeting with Safadi about this issue. রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য 70 টন খাদ্য সামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো, 4,000 পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। এদিকে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে নুরুল হক নুরু বলেন, এরকম কোনো বৈঠক হয়নি। এই ধরনের যদি কোনো ঘটনা থাকতো, এটার তথ্য প্রমাণ আমি তার কাছে জানতে চাবো, সে তথ্য প্রমাণ সহকারে কিছু উপস্থাপন করুক। তবে ফেসবুক লাইভে আবার ভিন্ন কথা বলেন তিনি। গত সোমবার সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে। এ ঘটনার 24 ঘন্টা না পেরোতেই নুরুর বিরুদ্ধে লেনদেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক সহ নানা অভিযোগ তুলে পাল্টা ঘোষণা দেন রেজা কিবরিয়া। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করেন রেজা কিবরিয়া। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।